অধ্যায় সাত নিঃস্বার্থ হও পদার্থ উৎপন্ন হয় এবং বিনাশ পায় বিষয়ে আসক্তি বর্জন করে সংসারে নির্লিপ্ত থাকো বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ না হলে মন ক্ষুদ্ধ হয় না সত্তার স্বার্থ শূন্য অবস্থায় সার্বিক স্বার্থবোধের উৎপত্তি ঘটে ফলে বাহ্যিক প্রেমা সম্পদকে সুখী করাই তার কর্ম হয় কেননা সত্তা নিজেও তাতে পরম প্রশান্তি অনুভব করে একান্ত নিজের বলতে কোনো বস্তুই এই জগতে নাই এমন কি আমি নিজেও নিজের নই লক্ষ্য করো আজ তুমি জগতের যে বস্তুর মালিক হচ্ছ তোমার পূর্বে অন্য কেউ এর মালিক ছিল এবং পরেও অন্য কেউ এর মালিক হবে তোমার বলতে দুনিয়াতে কিছু রাতেরও দিনেরও দুবেলা খানা ছাড়া আর কিছুই নাই যা তুমি খেয়ে শেষ করেছো কিংবা পরিধান করে পুরাতন করেছো অথবা নেকি যা আল্লাহর কাছে জমা করেছ এ ভিন্ন অন্য কিছুর জন্য বা শুধুমাত্র এ গ্রাস খাবারের জন্য নিজেকে ধ্বংস করে ফেলো না রোজাদারের মতো দুনিয়া ত্যাগের রোজা রাখো এবং আখিরাতে গিয়ে ইফতার করো দুনিয়ার মূলধন কামনা বাসনা এর লভ্যাংশ জাহান্নাম পার্থিব লোভ লালসা ঐশ্বর্যের মোহ দুঃখ দুর্দশা আনে স্বাধিকার সার্থকতা উভয়ই পৃথক এদের যথার্থ অর্থ অনুধাবন প্রয়োজন আমি আমার এই ধরনের আত্মা সম্বন্ধী প্রেম বা মিথ্যা ধারণাকে দূর করার জন্য যত্নবান হওয়া উচিত আত্মার ধারণা মোহ ব্যতীত আর কিছুই নয় এবং তা সমস্ত দোষের মূল নিত্য আত্মার ধারণা সমস্ত চিত্ত বিকারের মূল আমার বোধ যখন থাকে তখন তোমার বোধও থাকে যার স্বভাবস্বরূপ বিনষ্ট হয় না তাই নিত্য যে নিত্য আত্মাকে মানে তার মধ্যে আমি এই অনুরাগ জন্মে এই অহম বোধ থেকে সুখের পিপাসা জাগে এবং তা প্রাপ্তির জন্য সাধনায় লিপ্ত ফলে সংসারে বদ্ধ হয় আত্মবোধ এবং ভেদবোধ যখন পুরুষের মধ্যে আসে তখন গ্রহণ ও ত্যাগ রাগ দেশ সৃষ্টি হয় এবং তার থেকে উৎপন্ন হয় ঈর্ষাদি কীর্তিমান পুরুষ ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে ওঠেন বর্তমান লোভের কোনো পরোয়া করেন না আসক্তির স্বার্থ দ্বারা প্রণোদিত কাজেই অপরচিন্তা বিভিত না হওয়া পর্যন্ত ভেদজ্ঞান ও অমিত্য দূর হয় না প্রকৃত সুখ স্বার্থপরতার না সে এবং সে নিজে ব্যতীত অপর কেউ তাকে সুখী করতে পারে না স্বার্থই কেবল ভালো মন্দের প্রভেদ করে থাকে অনাসক্তির ভাব লাভ করলে ভালো মন্দ কিছুই থাকে না আসক্তি হতে দুঃখ আর অধিকার হতে স্বার্থ আসে ক্ষুদ্র আমিত্বের মৃত্যুর পরই আমরা সত্যে উপনীত হই নিশ্চয়ই আমরা অধিকার বিলোপ ঘটাতে পারি স্বার্থ চিন্তা বর্জিত ব্যক্তি যথার্থ ধার্মিক নিঃস্বার্থতার দ্বারা ধার্মিক অধার্মিককে জানা যায় আধাত্মবাদ ও বস্তুবাদ তরঙ্গের গতিতে একটির পর আর একটি আসে পুত্র বৃত্ত ক্ষত্য লোক দেবতা শাস্ত্র সকলেই নিজ নিজ আত্মার প্রয়োজন সিদ্ধির জন্যই মানুষের প্রিয় এই আত্মজ্ঞান হলে পিতা অপিতা মাতা অমাতা লোক অলোক দেব অদেব এবং বেদ অ বেদ হয়ে যায় স্বার্থ থেকে যখন আমরা বহির্গত হই যতক্ষণই আমরা পরিপূর্ণ রূপে স্বার্থকে লাভ করি গর্ভের শিশু নিজেকে জানে না বলেই তার মাকে জানে না যখনই মাতার মধ্য হতে মুক্ত হয়ে সে নিজেকে জানে তখনই সে মাকে জানে প্রেম প্রীতি অধ্যাবসায় শিষ্টাচার মৃতব্যায়িতা প্রভৃতি তথাকথিত সদগুণ আসলে পরিমার্জিত স্বার্থপরতার নামান্তর নিজ প্রয়োজনীয়ই একে অপরকে দরকার মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাহিরের প্রয়োজনে বন্ধুত্বের প্রয়োজনে সৃষ্টির প্রয়োজনে স্বার্থের প্রয়োজনে প্রকৃতিও কেবল দরকারের সামগ্রীহি মানুষকেও কেবল দরকারের মানুষ হয়ে আছে ক্ষুধা মিটাবার খাদ্য নয় যে মানব কেউ নয় তোমার আমার যারা বিষয়ী তারা বিশ্বকে বাদ দিয়ে বিশেষকে খোঁজে যারা বৈরাগী তারা পথ চলতে চলতেই বিশ্বের সঙ্গে মিলিয়ে বিশেষকে চিনে নেয় উপরি পাওনা ছাড়া তাদের কোনো বাধা পাওনা নাই বিশ্ব প্রকৃতি স্বয়ং যে এই লক্ষ্যহীন বৈরাগী চলতে চলতেই তার যা কিছু পাওয়া একের স্বার্থই অন্যের উপর নির্ভর করে জন জামাই ভাগনা তিন নয় আপনা পক্ষপাতই সকল অনিষ্টের মূল সাম্যভাব বড়ই কঠিন সকলে সুযোগ দাও স্বার্থপরতায় পৃথিবীর এত অনিষ্টের কারণ পরমার্থ শূন্য ইহলোক বিষয় শ্রেয় পার্থিব সম্পদে কম বেশি স্থায়ী অস্থায়ী ইত্যকার প্রভেদ রয়েছে জগতে কোনো সম্পর্কই স্বার্থহীন নয় একজন মানুষের পাশে সত্যি কিন্তু অন্য মানুষ নেই আছে স্বার্থ একটা কাচি বের করে স্বার্থের সুতোটা কেটে দাও চারপাশে ফাঁকা পৃথিবী একটা মস্ত দোকান সারাটা জীবন শুধু কেনাবেচা মালিক ঈশ্বর স্বার্থপরতা বসেই লোকে বলে আমার নিজের একটি সন্তান চাই স্বামীর কোমরের গেজেতে করকরে প্রেমের আঠা বউ তুমি ছেলে দাও গাভী তুমি দুধ দাও মাঠ তুমি ধান দাও গাছ তুমি ফল দাও পাঠা তুমি মাংস দাও ছেলে তুমি অন্ন দাও চিতা তুমি কোল দাও ওরে ওরে ভাই রে কেউ কারো নয় রে কত সন্ধে ভাতার পায় শোবার বেলায় গয়না চায় ভাত পায় না ভাতার চায় থেকে থেকে আবার গয়না চায় যে নিজের কথা ভাবে সে জীবন উপভোগ করতে পারে না জগতের খবর না রাখা চরম অসভ্যতা শহরবাসীরা চিরকালই ভব ঘুরে স্বার্থ আর টাকার গন্ধ যেখানে সেখানেই তারা হাজির হয় ভাব প্রণয় হয়ে এরা কাউকে আপন মনে করতে পারে না জীবন সংগ্রামে এদের মনের সংকীর্ণতা ও স্বার্থপরতা বেড়ে ওঠে স্বার্থের খাতিরে সকল বন্ধুত্ব আত্মসুখের প্রবলতার জন্যই সমাজে অরাজক অবস্থা দেখা দেয় বস্তুগত অর্জনে ব্যস্ত বতা হয়ে পড়ে অস্থির নীতি সম্পর্কহীন বিচ্ছিন্নতা অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক প্রতিপত্তি রোমাঞ্চকর বিকল্প পরিতৃপ্তির পথে ব্যক্তিকে পরিচালিত করে সকল কিছুর পিছনে স্থায়ী ও প্রধান পরিচালক শক্তি হচ্ছে বা লোকেরা যা দেয় স্বার্থপর তার চেয়ে বেশি আশা করে সর্পের চক্ষুর আকর্ষণে আকৃষ্ট হয়ে বনের পশু যেমন অবশভাবে তার দিকে ছুটে যায় তেমনি উদ্ভ্রান্ত হয়ে সংসারের মানুষ দিন রাত স্বার্থের পশ্চাতে ছুটছে স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি জীব প্রকৃতিতে অযথা লোভ এবং আকাঙ্ক্ষা বর্জন উন্নতির সোপান পার্থিব আসবাব হতে সম্পর্কহীন হয়ে নিঃসম্বল হওয়াটাই বিরাট সম্পদ সাধুজন নিজের জন্য আহরণ করেন না অপরের জন্য জীবনপাত করে তিনি নিজেই ধনী হয়ে ওঠেন অপরকে সব দিয়ে তিনি নিজের প্রাচুর্যকে অবধারিত করেন স্বর্গে যেমন আশীর্বাদ আছে অভিশাপ নেই সাধুজনের জীবনে তেমনি কর্ম আছে তর্ক নেই মহৎভাবে হৃদয়পূর্ণ হলে ক্ষুদ্র স্বার্থচিন্তা চিন্তা পায় তেজপুঞ্জ আধারে লোভের জীবাণু বাঁচতে পারে না